মাশাআল্লাহ দেখেন এই যে চারটা বাচ্চা কত ছোট ছোট বাচ্চাগুলো ময়ূরটা কেন যে ঘুরে ঘুরে হাঁটতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই বার্ড স্ক্যান বাস আপনাদের সাথে আছি আমি চাষি মানি কি ব্যাপার ময়ূরটা কেমন খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে ব্যথা পাইলো কিভাবে হয়তো লাফালাফি করতে যায় কোনো ব্যথা পাইছে মাশাআল্লাহ টার্কিটার সৌন্দর্যটাই অন্যরকম এই রংটাকে বলা হয় হচ্ছে গিয়ে রয়্যাল পাম টার্কি আর এই যে রেড কালারে যেটা এটা বারবন রেড টার্কি এটা একটা বাচ্চা মেল নিয়ে আসছিলাম আমরা তা আলহামদুলিল্লাহ অনেকটাই বড় হচ্ছে ময়ূরগুলো আবার গেল কোন দিকে ময়ূরটা কেন যে খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে একটু বোঝার চেষ্টা করি কোনো কারণে হয়তো ব্যথা পাইছে সকালেও ভালো দেখলাম এখন কেমন খুঁড়ায় খুঁড়ায় হাঁটতেছে আলহামদুলিল্লাহ দেখেন যেরকম চেয়েছিলাম অনেকটা সেরকমই হচ্ছে মাধবীলতাগুলো কত চমৎকারভাবে এই দিকটা ছেয়ে যাচ্ছে অনেক ডালপালা বেরোইছে এটা এই গাছটার নিচেও ডালপালা অনেক বেরোইছে কিন্তু নিচেরগুলো আমি কেটে দেই নাই থাক এরকমই উপরেরগুলো আরও বড় হোক আর দেখেন ধরনটা কেমন কিছু লতা এদিক দিয়ে পেঁচায় পেঁচায় উঠতেছে আর কিছু এদিকে খাড়া খাড়া বের হচ্ছে আমাদের বার্ড ক্যানভাসে যে সুগার গ্লাইডারগুলো আছে এদের কিন্তু একটা আপডেট আছে আলহামদুলিল্লাহ কয়েকদিন আগে একটা ভিডিওতে সুগার গ্লাইডার দেখাইছিলাম এবং আমি ধারণা করেছিলাম যে আমাদের দুইটা ফিমেল সুগার গ্লাইডারই অ্যাট এ টাইমে বাচ্চা দিবে তো ফাইনালি কিন্তু দুইটা সুগার গ্লাইডার একই সাথে বাচ্চা দিয়েছে দুইটা করে মোট চারটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো দেখতে হলে আমাদের রাতের ক্লিপে চলে যেতে হবে তো চলেন রাতে চলে যাই আমরা আসলে সুগার গ্লাইডারের ভিডিওগুলো করতে গেলে একটু কষ্ট হয়ে যায় আমার কারণ দিনে সাধারণত যে ভিডিওগুলো আমি করে থাকি সেগুলোতে আমাকে সবসময় মাসুদ রানা হেল্প করে বাট রাতের বেলায় তো আমি কাউকে পাই না তো সেই জন্য একা একা ভিডিও করতে অনেক কষ্ট হয় তো আমি ধারণা করতেছিলাম সুগার গ্লাইডার বাচ্চা দিয়ে দিয়েছে তো সেটাই সঠিক হইল আজকে কেজের সামনে এসে দেখলাম মা সুগার গ্লাইডারগুলোর ফলিগুলো একটু খালি খালি মনে হচ্ছে তো সেজন্য বক্সটা আমি হচ্ছে গিয়ে নামাবো এখন বক্সটা এক হাতে ধরে নামানো এবং আরেক হাতে ক্যামেরা ধরে রাখা অত্যন্ত কষ্টসাধ্য একটা ব্যাপার মাশাআল্লাহ দেখেন এই যে চারটা বাচ্চা কত ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে অনেকটা কেমন লাগতেছে আমার কাছে একবার মনে হচ্ছে যে ওই খরগোশের সদ্য জন্মানো বাচ্চার মতো লাগতেছে একবারে ছোট্ট ছোট্ট আবার হচ্ছে গিয়ে ইঁদুরের বাচ্চার মতোও দেখতে মনে হচ্ছে বাট এগুলো হচ্ছে সুগার গ্লাইডারের বাচ্চা আর এই যে দেখেন এখন কিন্তু বোঝা যাচ্ছে যে এগুলো গ্লাইড করার জন্য যে ডানার মতো সবুরা যে অংশটা সেগুলো কিন্তু বোঝাই যাচ্ছে আর লেজটা দেখেন কেমন সরু এখনও বাচ্চাগুলোর চোখ ফুটেনি হয়তো কিছুদিনের মধ্যেই চোখ ফুটে যাবে মাশাআল্লাহ সুগার গ্লাইডারকে কিন্তু ইন্টারন্যাশনালি পকেট পেট হিসেবে চেনা হয় জানা হয় এটা চমৎকার টেম হয় এবং পকেটে নিয়ে ঘোরাফেরা করা যায় হুট করে ছেড়ে দিলে গ্লাইড করে নিজের শরীরে লাফিয়ে এসে পড়ে তো আমার অনেক শখ ছিল একটা বেবি টেম করি বা সময় স্বল্পতার কারণে পারতেছি না তো আপনারা যদি কেউ এই চমৎকার পকেট পেট
টেম করতে চান কিংবা পেট হিসেবে রাখতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এখানে যেহেতু আসছি আমাদের জোজো মুজুগুলোকেও একটু দেখে যাই। হ্যালো, এই হচ্ছে জোজো আর ভেতরে আছে মুজু, মাশাল্লাহ। এরাও হয়তো খুব তাড়াতাড়ি বাচ্চা দিবে, খুব শীঘ্রই হয়তো এদের ঘরেও আমরা বাচ্চা দেখতে পাব। সুপ্রিয় দর্শক, আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে। বার্স ক্যানভাসের সাথেই থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।